বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ফারদিন নূর পরশত্তা মামলায় তার বান্ধবী আয়তুল্লাহ বুসরাকে গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে রামপুরা থানা পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে এ ঘটনায় বুসরা পরিচয়ে অপর এক তরুণীর ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই মেয়ের নাম আরিশা আশরাফ। কয়েকটি সংবাদ মাধ্যমে বুসরা পরিচয়ে তার ছবিও প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন ওই তরুণী, যেখানে তিনি লিখেছেন, ফারদিন নূর আমাকে ওই দিন ড্রপ করতে আসেনি, আমি আরিশা আশরাফ, আমি আয়তুল্লাহ বুসরা নই। আর টিভির মতো স্বনামধন্য একটা টিভি চ্যানেল সহ অন্য সংবাদ মাধ্যমগুলোর এমন বিভ্রান্তিকর সংবাদ প্রচার করাটা আসলে মরার উপর খাড়ার ঘা এর মতো। সেই সংবাদের নিচের কমেন্টগুলো দেখলে একটা সুস্থ মানুষের পক্ষে শান্ত থাকা সম্ভব না। আপনারা যারা মিডিয়ার ফেক নিউজ শুনে নিজেদের মতো জাজমেন্ট দিচ্ছেন, তা সবাই দয়া করে শুনে রাখুন। মিডিয়ার করা অধিকাংশ নিউজেই মিথ্যা, শুধুমাত্র কিছু একটা লিখতে হবে দেখে তারা মনের মতো লিখে যাচ্ছে। তারা কতটা মাতালের মতো নিউজ বানাচ্ছে সেটার প্রমাণ আরিশা আর বুসরাকে মিক্স আপ করে ফেলা। আজকে আরটিভির নিউজ তামিম বিন নূর ফারদিন নূরের আপন ছোট ভাইকে জিজ্ঞেস করলাম যে, ভাইয়া কি করব, ওরা এতটাই বিরক্ত যে বলল আপু বাদ দেন, যা মন চায় করুক ওরা। এই অংশটা দয়া করে একটু মনোযোগ দিয়ে পড়বেন। ফারদিন নূরের কোনো প্রেমিকা ছিল না, না আমি আর না বুসরা, আমরা কেউই তার প্রেমিকা ছিলাম না। আমার ব্যাপারটা আমি পরের পোস্টে ক্লিয়ার করব, আগে বুসরারটা বলি। ফারদিন নূর যখন নিখোঁজ ছিল, তার ল্যাপটপটা পুলিশ সিজ করার আগে তার ভাইয়েরা বুসরার সাথে তার মেসেঞ্জারের কথোপকথন সম্পন্ন পড়েছে, যেখানে এমন কিছুই পাওয়া যায়নি যেটা বিন্দুমাত্র আপত্তিকর। ফারদিন নূর আর দশটা ছেলের মতো ছিলই না, এসব কখনোই তাকে স্পর্শ করতে পারে না, এই জন্যই তাকে রোবট নামে ডাকা হতো। নামটা সাদি খাইদারের দেওয়া। তার কথা বলার টপিকই ছিল বই অথবা ভালো কোনো মুভি ও ফিলোসফিক্যাল কোনো আলোচনা। তার সবচেয়ে কাছের মানুষ সাজ্জাদ ভাইয়ার একটা পোস্টের লিঙ্ক দিয়ে দিব কমেন্টে, ওইটা পড়লে তার সম্পর্কে একটু আইডিয়া পাবেন। আমার সাথে তার কি সম্পর্ক সেটা আমি নেক্সট পোস্টে জানাবো। দয়া করে একটা মৃত মানুষকে নিয়ে না জেনে তার ব্যাপারে উল্টাপাল্টা কথা রটাবেন না, তার পরিবারের কথাটা একটু ভাবুন, একটু সহমর্মী হন।